আজকে আমরা কথা বলবো সার্চ ভলিউম ব্যাপারটার উপরে কেন আপনার ওভারলি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না, যেটা খুব কমন একটা এসইও মিস্টেক। আমি অনেক মানুষকে এই ভুলটা করতে দেখি এবং আমি চাই আপনারা যারা আমার এই কোর্স দেখছেন তারা কেউ এই ভুলটা না করেন। সার্চ ভলিউম, এই যে ক্যাট ফুড লিখে প্রত্যেক মাসে 60,500 মানুষ সার্চ করে বলে এসইএমরাস আমাদের বলতেছে, এই কথাটা সত্যি না, এটা এসইএমরাসের ধারণা। এখন এখানে দুইটা ব্যাপার আছে। এক হলো আপনি চিন্তা করেন এসইএমরা সেটা কিভাবে বুঝলো যে 60,500 মানুষ ক্যাট ফুড লিখে গুগলে সার্চ করতেছে। গুগল তো এসইএমরাসকে বলে নাই, গুগল আর এসইএমরাস তো আলাদা আলাদা কোম্পানি, দুইটা দুই কোম্পানি, এক কোম্পানির সাথে আর এক কোম্পানির কোনো পিছন দিয়ে কোনো কানেকশন নাই। সো এমন না যে গোপনে গোপনে জানায় দিছে, এরকম না। তো এসইএমরাস কিভাবে বুঝলো, এসইএমরাস বিভিন্ন ক্রোম প্লাগইন থেকে ডেটা কিনে এবং আরো বিভিন্ন জায়গা থেকে ডেটা কিনে এবং ওই ডেটা কিনে অ্যানালাইজ করে প্রেডিক্ট করার চেষ্টা করে এআই দিয়ে যে এই জিনিস লিখে কত মানুষ সার্চ করতে পারে। এই সার্চ রেজাল্ট, এই যে ভলিউমটা, এই ভলিউমটা কখনো অ্যাকুরেট হয় না, জীবনে কখনো অ্যাকুরেট হয় না। তার কারণ এসইএমরাস আপনাকে গত 12 মাসের অ্যাভারেজ দেখায়, এটা এক নম্বর কারণ। এখন অনেক কিওয়ার্ড আছে যেগুলার সার্চ এক মাসে অনেক বেশি, বাকি 11 মাসে অনেক কম। যেমন মনে করেন বেস্ট ঈদ অফার, এখন বেস্ট ঈদ অফার লিখে তো 12 মাস মানুষ সার্চ করে না, তাই না? বেস্ট ঈদ অফার লিখে দুইবার সার্চ করে মানুষ বছরে। বা মনে করেন বেস্ট ক্রিসমাস ডিল, এটা যদি আমার একটা কিওয়ার্ড হয়, বা ক্রিসমাস রিলেটেড যে কোনো কিছু, ইভেন্ট রিলেটেড যে কোনো কিছু, আপনি চিন্তা করেন ডিসেম্বরে ওটা লিখে 10,000 সার্চ হইল, বাকি 11 মাসে ওটা লিখে 0 সার্চ। এসইএমরাস আমাকে কি বলবে? এসইএমরাস আমাকে বলবে প্রত্যেক মাসে ওটার সার্চ 1200 কথার কথা, বা প্রত্যেক মাসে ওটার সার্চ 10,000-কে 12 দিয়ে ভাগ দিলে যত হয়। বাট আসলে তো তা না, আসলে শুধু ডিসেম্বরেই সার্চ আছে, বাকি 11 মাসে কোনো সার্চ নাই। এখন আপনি যদি ব্লাইন্ডলি এসইএমরাসের ডেটা ফলো করেন তাহলে আপনার মনে হবে যে এটা তো ভালো কিওয়ার্ড, এটা প্রত্যেক মাসেই এত রকম 800 মানুষ লিখে সার্চ দেয়, এটা মনে হয় আমার টার্গেট করা উচিত। কিন্তু আসলে কিন্তু তা না, আসলে এসইএমরাস অ্যাভারেজ করে আপনাকে দেখাচ্ছে, দিন শেষে আসলে ওইটা সত্যি না, 11 মাসেই আপনি আসলে কোনো ভিজিটর পাবেন না, এক মাসে যে আপনি ভিজিটর পাবেন, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, আপনি যখন একটা কিওয়ার্ডকে টার্গেট করবেন র্যাঙ্ক করার জন্য, ওই কিওয়ার্ডকে টার্গেট করলে অটোমেটিক্যালি আপনি আরো অনেক কিওয়ার্ড না চাইতেও র্যাঙ্ক করে ফেলবেন। কথার কথা, আমি যদি খালিদ ফারহান এই কথাটাকে, এই কিওয়ার্ডটাকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে চাই, ওটার জন্য আমি যদি কাজকর্ম করা শুরু করি, দেখা যাবে আমি অটোমেটিক্যালি হু ইজ খালিদ ফারহান, খালিদ ফারহানস নেটওয়ার্থ, হাবি যাবি জিনিসপত্রের জন্য আমি অটোমেটিক্যালি র্যাঙ্ক হয়ে যাবো, যেগুলো হয়তো আমি ট্র্যাকও করি না, ওগুলো আমি কিওয়ার্ড রিসার্চের মধ্যেও আনি নাই, ওগুলো আমি কোনো হিসাবেই ধরিনি, বাট ওগুলো অটোমেটিক্যালি র্যাঙ্ক হয়ে যায়। সো ধরেন আমি যখন বেস্ট ক্যাট ফুডের জন্য র্যাঙ্ক করার চেষ্টা করতেছি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, অটোমেটিক্যালি দেখা যাবে আমি বেস্ট ক্যাট ফুড 2022, বেস্ট ক্যাট ফুড 2021, বেস্ট ক্যাট ফুড ফর অ্যাডাল্ট ক্যাটস, বেস্ট ক্যাট ফুড ফর ডায়াবেটিক ক্যাটস, হাবি যাবি কিওয়ার্ডের জন্য আমি অটোমেটিক্যালি র্যাঙ্ক হয়ে যেতে থাকবো। এখন ওগুলো তো আমি ট্র্যাক করতেছি না, বাট ওগুলারও তো সার্চ ভলিউম আছে যেগুলো যোগ হবে, এবং ওগুলো যদি আমি যোগ দিই তাহলে এই অ্যাকচুয়াল সার্চ ভলিউম অনেক অনেক বেশি। এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, এই ওয়েবসাইটটা searchvolume.io, এরা প্রত্যেক দিন 800 ফ্রি রিসার্চ করতে দেয়। সো আপনি 800 কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে পারবেন এখান থেকে ফ্রিতে, যদি আপনি এসইএমরাসকে টাকা দিতে না চান। সো মনে করেন ক্যাট ফুড লিখে যদি আমি এখানে সার্চ দিই সাবমিট, আমাকে ও বলতেছে ক্যাট ফুডের মান্থলি সার্চ ভলিউম 18,000, দেখছেন 18,100। তো জিনিসটা কী হইল, এসইএমরাস আমাকে বলতেছে 60,500, আবার সার্চ ভলিউম ডট আইও আমাকে বলতেছে 18,100, বিশাল ডিফারেন্স। তাহলে কার কথা সত্যি, আমি কি এসইএমরাসের কথা শুনবো না আমি সার্চ ভলিউমের কথা শুনবো? আবার যদি আমি আরেকটা টুল ব্যবহার করি সেই টুল আমাকে দিবে আরেকটা রেজাল্ট। আসলে হলো আমি কারো কথাই শুনবো না, এদের কারো কথাই সত্যি না, এরা সবাই অ্যাপ্রক্সিমেট ধারণা করতেছে, এবং দিন শেষে অ্যাকচুয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করার পরে আপনি ওই কিওয়ার্ডটা যখন গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করবেন শুধুমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, তার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যেমন ধরেন আমি যদি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করি এবং তারপরে এখান থেকে খালিদ ফারহান লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খালিদ ফারহানের সার্চ ভলিউম মাসে 8,100, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে, সরি, আমি যদি একটু উপরে চলে আসি, এখান থেকে আমি যদি খালিদ ফারহান লিখি এবং তারপরে এখান থেকে আমি, এখানে বাংলাদেশ মত ইনক্লুড করতে দেয় না, সো এটা ফেয়ার হবে না, বাট আমি যদি এখানে সার্চ দিই আমাকে ও প্রবাবলি বলবে কোনো সার্চ ভলিউমই নাই। সো আমি যদি এখান থেকে ইউএস করি তাহলে ইউএসের একটা কম্পারিজন করা যাবে, ইউনাইটেড স্টেটস, খালিদ ফারহান 110, আর ও বলছে যে কোনো সার্চ ভলিউমই নাই। সো একজন বলছে আমেরিকায় সার্চ ভলিউম নাই, একজন বলছে আমেরিকায় সার্চ ভলিউম 110, আরেকজন বলছে বাংলাদেশে সার্চ ভলিউম 8,000, আর আরেকজনে আমি বাংলাদেশে সার্চ ভলিউম ট্র্যাকই করতে পারিনি। এর সব কয়টাই আসলে ভুল। আমি জানি যেহেতু আমার ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স আছে, আমি যেহেতু ট্র্যাক করতে পারি কতজন ওয়েবসাইটে আসতেছে, আপনিও পারবেন আরও কিছুদিন পরে, আমরা এই কোর্সের ভিতরেই ট্র্যাকিং শিখবো। আমি জানি যে প্রত্যেক মাসে খালিদ ফারহান লিখে সার্চ করে
15 থেকে 20,000 মানুষ, যাদের বেশিরভাগই আসলে আমার ইউটিউব চ্যানেল খুঁজে। এখন গুগল এসইএম রাস তো জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে, সার্চ ভলিউম ডট আইও তো জানে না আমার ইউটিউব চ্যানেল আছে। এরা সব এগুলো কাউন্ট করে ফেলে, এরা ভাবে যে হ্যাঁ খালিদ ফারহান মনে হয় খুব ইন্টারেস্টিং একটা কিওয়ার্ড, কেউ মনে হয় ওয়েবসাইট খুঁজতেছে একটা, আসলে এই সব মানুষ আমার ইউটিউব চ্যানেল খুঁজতেছে। সো এই সব ফ্যাক্টরগুলো আপনার মাথায় রাখতে হবে, কখনোই সবসময় মাথায় রাখবেন যে কোনো কিছু অ্যাবসোলুট না, সার্চ ভলিউম বেদবাক্য না, কিওয়ার্ড ডিফিকাল্টি বেদবাক্য বাইবেল না, সব কিছুই চেঞ্জ হয়। সব কিছুর মধ্যেই আপনার মার্কেটিং ব্রেন ব্যবহার করে বুঝতে হবে যে ওই সিচুয়েশনের জন্য, ওই দেশের জন্য, ওই ডেমোগ্রাফির জন্য, ওই জিওগ্রাফির জন্য, ওই ক্লায়েন্টের জন্য, ওই সিচুয়েশনে কীরকম কিওয়ার্ড আসলে আমার সিলেক্ট করা উচিত। তারপরেও আপনার অনেক ভুল হবে, আপনি একবারে কিওয়ার্ড রিসার্চ শিখে যাবেন তা না, আমি 5 বছর ধরে কিওয়ার্ড রিসার্চ করি, আমি যে কিওয়ার্ড রিসার্চ শিখে গেছি এরকম না, আমারও প্রতিনিয়ত ভুল হচ্ছে, ভুল হইতে হইতেই হবে। আপনি যখন 50টা কিওয়ার্ড বা 100 কিওয়ার্ডের একটা টার্গেট লিস্ট আপনার ক্লায়েন্টকে দেখাবেন, ওর মধ্যে 10-20টা যে বাজে কিওয়ার্ড থাকবে বা 5-10টা যে বাজে কিওয়ার্ড থাকবে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই এবং এটা আপনারও হবে, তাতে কোনো সমস্যা নেই।